আমরা সব সময় চাই মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকেই আপনারা জানেন যে খাদ্য উৎপাদনে কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব উনি দিয়েছেন সেই হিসাবে আমরা বিভিন্ন উপকরণ সার বিভিন্ন কেমিক্যালস তারপরে পানি সেচ এগুলোর উপর আমরা অনেক ইনসেনটিভ প্রণোদনা বা সাবসিডি আমরা দিয়েছি আন্তর্জাতিক বাজারে সারের দাম এত বেড়েছে যে আমি বহুবার আপনাদের বলছি যে $250 সার $1000 পার টন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বাড়ায় নাই আমি কার সিনসিয়ারলি বলছি আমি নিজেও একটা পর্যায়ে কনভিন্স ছিলাম যখন অর্থ মন্ত্রণালয় প্রচন্ড চাপ সৃষ্টি করতেছিল যেভাবে আমরা সার দিতে পারবো না আপনারা সারের দাম বাড়ান অর্থ সচিব অর্থমন্ত্রী কিছুতেই ইকোনমি করা যাচ্ছে না আমি পরে গিয়ে কথাও বলেছি প্রাইম মিনিস্টার মাননীয় প্রধান আমি বলছি না আমি সারের দাম বাড়াবো না যেভাবে হয় সব ডেভেলপমেন্ট বন্ধ থাকবে কিন্তু সারের দাম আমি বাড়াবো না দরকার হলে অন্য সব প্রজেক্ট বন্ধ থাকবে সেই নীতিতে কিন্তু উনি অটল আছে হ্যাঁ এখন আপনার এই বিদ্যুতের 5% বাড়াইছে অবশ্যই কিছুটা তো ইম্প্যাক্ট হবেই পানি না দিতে পারলে ঠিক মতো চাষি উৎপাদন কম হবে তো হয়তো ফার্মারের একটু কষ্ট চাষিদের কষ্ট হবে তার আয় কমে যাবে তার যে লাভ হওয়ার কথা সেটা হবে না বা যে পরিমাণ খরচ কিন্তু এই দেশের চাষিরা এমন যে এই যে সার নিজের বোর গয়না বিক্রি করেও সার দেয় গরু বিক্রি করে জমিতে সার দেয় কোনো ক্রমে সে ঝুঁকি নিতে চায় না হয়তো উৎপাদন ওইরকম কমবে না আপনার যে প্রশ্ন কিন্তু চাষিরা ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে তারা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এখন এর সাথে অল্টারনেটিভও নাই সরকারের জন্য 15% ওই যে বললাম যে চাষি উৎপাদনের এটা কমাবে না চাষিদের একটু ই হবে আমার নিজের এটা ব্যক্তিগত ব্যাখ্যা আর কি কিন্তু তারা এই 15% এটা তারা কষ্ট করে যে এখান থেকে কভার করবে কিছুটা তাদের আয় কমবে 15% আয় তো কমবেই চাষি এবং এই যখনই বিদ্যুতের দাম বাড়বে তখন ওই যে শ্যালো টিউবওয়েলের মালিকরা বিঘাতে হয়তো 2200 টাকা করতো এটা বাড়ায় 2400 টাকা করবে না আমি বলছি তো IMF সবসময় বলে আমরা IMF এর সব কথা শুনি না এটা হলো কথা আমি সেটা সার দিয়ে বললাম আর কি আমরা IMF বললেই যে আমরা সব শুনবো এটা ঠিক না আমরা কিছুটা কন্ডিশন তাদের মেনে আমরা ফরেন এক্সচেঞ্জ করার জন্য করেছি কিন্তু একদম টু 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 এটা মানার প্রশ্নই ওঠে না